বেশ কয়েকদিন কেটে গেল, মেরামতের কাজ শুরু হলো না বর্ধমানে আই লাভ বর্ধমান সেলফি জোনের। এরকমই অভিযোগ তুলছে বিরোধীরা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে সেলফি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে নবপ্রজন্মের যুবক যুবতীদের মধ্যে। শহরে সৌন্দর্যায়ন করতে অনেক ক্ষেত্রেই সেলফি জোন নির্মাণ করা হচ্ছে। সেই মতো বর্তমানের প্রত্যেকটি প্রবেশদ্বারে করা হয়েছিল একটি করে সেলফি জোন, যাতে লেখা ছিল আই লাভ বর্ধমান। বর্ধমান ফ্লাইওভারের ওপর যে সেলফি জোনটি নির্মিত হয়েছিল সেটি ভেঙে ফেলার অভিযোগ উঠল একদল দুষ্কৃতীদের বিরুদ্ধে। এ প্রসঙ্গে বর্ধমান যুব কংগ্রেসের সভাপতি গৌরব সমাদ্দার অভিযোগ করেন, যেখানে বর্ধমান পৌর প্রশাসক মণ্ডলীর বৈঠকের পর বর্ধমান শহরের সৌন্দর্যায়নের ওপর নজর দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সেখানে বর্ধমানে সৌন্দর্যায়নের জন্য নির্মিত আই লাভ বর্ধমান যে দুষ্কৃতীরা ভেঙেছে তারা এখনো পর্যন্ত অধরা কেন? বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর্সের তত্ত্বাবধানে যখন শ্রী প্রণব চ্যাটার্জি এবং শ্রী আইনুল হক মহাশয় তাদের উদ্যোগে বর্ধমানে বিভিন্ন সেলফি পয়েন্ট করা হয়েছিল আই লাভ বর্ধমান বলে, তো সেখানে একটা ইউথ জেনারেশনের একটা উন্মাদনা আমরা চোখে পড়েছিল যে সবাই সেলফি নিচ্ছে, সোশ্যাল মিডিয়া দিচ্ছে, তার ফলে বর্ধমানের নামটাও বিভিন্ন জায়গায় ছড়িয়ে যাচ্ছিল। বহু শহর তারপর আমরা দেখেছি বহরমপুর এবং মানে বিভিন্ন জায়গায় এই আমাদেরকে তারপরে সবাই এই জিনিসটাকে করছে, ভালো জিনিস। এবার সেটা আমরা দুদিন আগে দেখলাম যে বর্ধমানের রেলওয়ে ফ্লাইওভারের ওপর দুষ্কৃতী হামলা হয়ে সে আই লাভ বর্ধমানগুলোকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে পাথর দিয়ে ছুঁড়ে ছুঁড়ে ভাঙা হয়েছে। কিন্তু এই দুষ্কৃতীরা কারা, তাদের এগেনস্টে কোনো পদক্ষেপ নেওয়া হলো না, তাদেরকে গ্রেফতার করার জন্য কোনো ইনিশিয়েটিভ নেওয়া হলো না। ওইখানে সিসিটিভি ফুটেজ আছে, কারা করলো? আজকে সৌন্দর্যায়ন হচ্ছে, ঠিক আছে, আমরা মেনে নিলাম যে সৌন্দর্যায়ন করছে বর্ধমান, কিছু কিছু সময় ই করছে, কিন্তু সেগুলো রক্ষণাবেক্ষণ কে করবে? রক্ষণাবেক্ষণ কিন্তু হচ্ছে না। আজকে আই লাভ বর্ধমান যদি লেখাটা থাকে, বহু লোক যদি এসে সেলফি নেয়, এটা আমার মনে হয় যখন হয়েই গেছে তো সেইটা রক্ষণাবেক্ষণ করা উচিত ছিল, যে বর্ধমান পৌরসভা যেন ইমিডিয়েট এইটা রক্ষণাবেক্ষণ করার ব্যবস্থা করে। তিনি আরও দাবি করেন, নতুন করে সৌন্দর্যায়নের ব্যবস্থা গ্রহণ করার আগে পুরনো জিনিসগুলি রক্ষণাবেক্ষণ করা প্রয়োজন, তাতে বর্ধমানের গৌরব আরও বৃদ্ধি পাবে। যদিও এই সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন বর্ধমান পৌরসভার পৌরপতি পরেশ চন্দ্র সরকার। তিনি জানিয়েছেন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে ইতিমধ্যেই, আরও যে সমস্ত সমস্যা রয়েছে তা শীঘ্রই সমাধানের ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে, অদূর ভবিষ্যতে আপনারা দেখবেন যে মোটামুটি সব ঠিক হয়ে গেছে। কিসের গোষ্ঠীদ্বন্দ্ব, কে কোথায় মাঝরাত্রে কোন একটা বোর্ড ভাঙবে, হোর্ডিং ভাঙবে, এখানে আবার গোষ্ঠী টোষ্ঠীর কথা আসছে কেন? এগুলো দুষ্কৃতীদের কাজ, এটা তো আর রাত পাহারা দিয়ে কেউ ওটা ধরতে পারে না। হ্যাঁ, পুলিশ দেখছে কি হচ্ছে না হচ্ছে, তারপরে আমরা ব্যবস্থা নিয়ে নেব। যাক, আজকে আপনারা বললেন, আমরা দেখে নেব, যদি সেরকম কোথাও থাকে আমরা ব্যবস্থা নিয়ে নেব। বর্ধমান থেকে টিঙ্কু সাউয়ের রিপোর্ট, আনন্দবার্তা।